চলে হবে না। এখন আপনারা সবাই আসবেন, যখন ঘটনা ঘটে বলা হয় তখন কেউ আসেন, এখন কেউ ছিল যখন ঘর ভাঙে যারা মারছে তারা ঘুরে বেড়াচ্ছে থানার ওসি। আসছে ওনার তোর মেয়েও সুস্থ থাকবে সোনাকে, বাবা একটু খা একটু খা, গ্লুকন্ডিটা খা একটু তো দিতে হবে, এটা গেলি তো টুমু ডিম পাতিও খা খাইয়ে দে, তার মা বললে খাবে বাবু, সোনা মা খাওয়াচ্ছে খা, মা খাওয়াচ্ছে খা। তারা শোনো শোনো কি বলবো আর আমার মুখের বাসা তো কিছু বলতো আগো শোনো না, তুমি একটু ক্ষুদিরানার মতো তো, তোমার ছেলে তো শহীদ রবীন্দ্র মান্না হবে, শহীদ রবীন্দ্র মান্না। আরে ক্ষুদিরাম 19 বছর বয়সে ব্রিটিশদের করতে গিয়ে তোমার তোমার স্বামী তো শহীদ, দেখবে এখানটা আমরা এ করে দেবো, শহীদ রবীন্দ্র মান্না, আমরা স্ট্যাচু করে সব করে দেবো। মাকে বল, মাকে বল, এদের জন্যই তোমাকে বাঁচতে হবে, তোমার ছেলে মেয়ের জন্যই তোমাকে বাঁচতে হবে। তোমার ছেলের কাছে সবাই আছে, সবাই তোমার মমতা দি তো আছে, তোমার তোমার বাড়ি তো দিদি এসেছিল, তোমার এটাও তো তোমার তোমার স্বামী শহীদ হয়েছে এইটুকু জানবে। আর আজকে উনি এখানে এসে বলছে টিএমসি দুর্নীতি, তাহলে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত কে আসলে, টিএমসি না বিজেপি? তার জন্য আজকে সাধারণ মানুষ মরবে? সাধারণ মানুষের আজকে কি অবস্থা হচ্ছে, উনার বাবার কি অবস্থা হচ্ছে, ছেলে মেয়ের সংসার গুলো আজকে ভেসে যাচ্ছে, আজকে উনাদের ভবিষ্যৎটা কি হবে? আজকে আমাদের পাড়ায় আজকে এখানে এসছি, হয়তো আমাকে ফলো করেছে যে উনি টিএমসির বাড়িতে গেছে, কিন্তু মানুষের মানুষের মানসিকতা কি যে একজন শহীদ হয়ে গেছে তার কাছে যাওয়া, এটাই তো মানুষের কর্তব্য। আজকে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি দেখেন দুজন একসঙ্গে ঠিক আছে, কিন্তু আজকে বলির পাঠা করাচ্ছে আমাদেরকে, আর কি বলবো বলুন। এটা কৃষ্ণকান্ত
বডিটা আছে নাকি দেখে এলো, বডিটা এসছে কিনা দেখে এলো, যদি মুখাগ্নি করবেন তাহলে এদিকে আসুন, ক্ষমতা থাকে না আসুন, মুখাগ্নি করবেন যদি আসুন। আমি মহিলা, আমি মহিলা, আপনাদেরকে বুড়িও করবো না, আমার কিচ্ছু নেই। পণ্ডাবাবু আমার সম্বন্ধে জানে, পণ্ডাবাবু আমার সম্বন্ধে জানে, আপনারা এসে মুখাগ্নি করে দেবেন। আমিও যাচ্ছি, আপনারা চলে যাচ্ছেন কেন? আমি তো মহিলা, মহিলাকেও কি মমতা ব্যানার্জি তো আর গুলি করেনি কাউকে, আমিও আপনাদের গুলি করব না, আমিও আপনাদের গুলি করব না। ওইটুকু আপনাদের বললাম তো, আপনারাও পারচেজ হয়ে গেছেন, পুলিশ প্রশাসন পারচেজ, আর শিক্ষকরাও যদি পারচেজ হয় না, আমি একজন শিক্ষিকা, পুলিশ প্রশাসন পারচেজ হয়ে গেলে সমাজ কোনোদিন ভালো থাকবে না, এইটুকু আপনাদেরকে বলে দিলাম। শর্মিষ্ঠা জানা ওই ঝাবাবুকে জিজ্ঞেস করুন, শর্মিষ্ঠা জানা কে? আপনার ভয় পালিয়ে যাচ্ছেন মানে, আমি তো একটা সামান্য মহিলা তো, এক্ষুনি তো আমি একা বাড়িতে থাকি, আমাকে তো ওই শুভেন্দু অধিকারী গুলি করে দিবে, এবার আমি কি করব বলুন, আপনি নিজে বলুন, তারপরে আমি তাহলে সব কথা বলব। দিদি আপনার নাম পরিচয়টা একটু দেবেন। আমার নাম শর্মিষ্ঠা জানা, আমার বাবার নাম লেট জওহরলাল জানা। আমি যে কি বলবো বুঝতে পারছি না, আমি তবুও আমি বলে দিচ্ছি, নন্দীগ্রামের কি অবস্থা, বিশেষ করে বয়াল, বয়ালে যে বয়ালে দিদি দু ঘন্টা বসেছিল সেই বয়ালেরই আমি মেয়ে। আমি নিজেও নিজে মনে আমি নিজেও মমতাদির এজেন্ট ছিলাম 21 নম্বর বুথে, সে তো ভোট যা হওয়ার হয়ে গেছে, সেটা নিয়েও আমার কোনো দুঃখ নেই, কিন্তু এখানে মানে পুলিশরা বিশেষ করে নন্দীগ্রাম থানার ওসি কি জঘন্য মানসিকতা। আমি আরফানে মার খেয়েছিলাম বিজেপির ছেলেদের কাছে, আমাকে কানে মেরেছিল, রক্ত বেরিয়েছিল, শেখ সুফিয়ানদা পাঠিয়েও ছিল আমাকে সেখানে মেজাজ দেখিয়ে, আমার কোনো এখনো আছে, আমি কেস করেছি ওই ওসির মতো, মানে বলবো তো ও শুভেন্দু অধিকারীর মতো একজন মির্জাফর, এখন যে ঝাঁবাবু আছে বলুন, আর অসিত পণ্ডাবাবু আমার আয়ও ছিলেন, যে এখনো মডরামপুর বুথে চার্জে আছেন, যে এখানে ক্যাম্পাস করা হয়েছে এই বল্লামপুরের, আমার একটু বাড়িটা এই বল্লামপুর থেকে, এই বুথেই আমি ক্যান্ডিডেট ছিলাম, লোকসংখ্যা বেশি হতে আমাদের আলাদা বয়াল MSK বুথ করেছিল, আমি সেইখানটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসাবে, পোলিং এজেন্ট হিসাবে আমি ছিলাম, ওই জন্য ভোট প্রসঙ্গে আমি আর কিছু বলবো না, যা হওয়ার সাংবাদিকরা সব জানে, আমার তো TMC-র লোকেরা ভয়ে গ্রাম ছাড়া অর্ধেক ভোট দেয়নি, আর এখন যে অবস্থা পুলিশ প্রশাসন কোনো
পুলিশ প্রশাসন কোনো ভাবেই হেল্প করেনি। কি বলবো বলুন তো, সিআরপিএফ পাঠিয়ে আমি বুথ এজেন্ট ছিলাম, পোলিং এজেন্ট, আমার খাওয়াটাও সিআরপিরা দিতে দেয়নি। আর এখন এ তো বল্লামপুরের অবস্থা আরো করুক। ওই রবীন মান্নার যখন ঘর ভাঙছিল, তারপরেও থানা থেকে এখানটা পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছিল, দেখেও গেছিল, তারপরে থানায়ও রবীন মান্না গিয়েছিল, সেখানে ওই যেদিন ও মানে এক এ হলো মানে কি বলা যায় আহত হলো, সেদিন আমি স্কুলেও ছিলাম, শুনে আমি তাড়াতাড়ি চলেও এসেছিলাম। সেটা দিনের বেলা, 11টা থেকে 11টা 45 আরো হবে, এবং সেই সময় গৌতম পাল আর সুকুমার সাউ দুজনই ওর সঙ্গে গেছিল, ওদের সঙ্গে ও ছিল, কৃষ্ণকান্ত জানা তো, জানাও ছিল, তার হাত ভেঙেছে, দিদি নিয়ে অনেক সভাতে গেছে। পুলিশ প্রশাসন কোনোভাবেই কোনো হেল্প করেনি, এবং যারা প্রকৃত অপরাধী তারা কিন্তু এখনো বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। এটা কি ধরনের এখানকার ব্যবস্থা? আমার তো মনে হয় এখানকার ওসিকে আগে অ্যারেস্ট করা উচিত, উনাকে আগে বদলি করুন। আমি অনেক দিন থেকে বলেছি, আমি যখন নিজে আক্রান্ত হয়ে আমি কেসও করেছি, হিরেন ভরচাজ আমার উকিল আমার কানে মেরেছিল, ধারা দিয়েছিল বেলেবুল সেকশনে, সুফিয়ানদা বলে আরে তোমার রক্ত বেরোলো গামছা কানে রক্ত, তোমাকে নন বেলেবুল না দিয়ে তাকে বেলেবুল দিচ্ছে। আমি হ্যাঁ, তারা তো এসে আবার আমাকে ভয় দেখাচ্ছে, মেরে দিবে, কি বলবো। এখন এখানে বিজেপি শুভেন্দু অধিকারী তো, কি বলবো, এত মির্জাফর, সিরাজদৌল্লার সময় মির্জাফর নাম শুনেছি কিন্তু দেখিনি ইতিহাসের পাতায়। আমি আশা করব এই শুভেন্দু অধিকারী মির্জাফরের যদি স্কোয়ার 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 10 to the power মির্জাফর 10 to the power 10 লেখা যায়, শুভেন্দু অধিকারীর মতো কেউ নেই। এবং উনি ডিসঅনেস্ট, 2007 এই শর্মিষ্ঠা জানার কাছে কি বলেছে, আমি শুধু জিজ্ঞেস করতে গেছিলাম যে ওই মঞ্জুদি অর্থাৎ বনশ্রী খাড়া তার বাড়িতে বসেছিল শেখ সুফিয়ানদা তাহের পরিষদ বর্গ নিয়ে, আমি শুধু জিজ্ঞেস করছিলাম আপনাকে দু একটা সেন্টেন্সে কথা বলবো, বলে বলুন বলুন। আমি বলছি আপনি আমাদেরকে অনেস্টির সঙ্গে পলিটিক্স করতে বলছেন না ডিসঅনেস্টির সঙ্গে পলিটিক্স করতে বলছেন? আমার মুখের দিকে তাকিয়ে বলছে যে আপনি কি করেন? তখন সুফিয়ানদা বলছে ও একটা স্কুলের টিচার, তখন যে আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর ওগুলো বলেনি, তারা টিচার জানে টিচার জানে। তখন বলছে আপনার প্রশ্নটা বড়ই কঠিন, তবুও আমি বলবো নন্দীগ্রামের ক্ষেত্রে কিছুটা ডিসঅনেস্টি মেনে হলেও আপনারা পলিটিক্স করুন। আপনি নমস্কার। দাদা আপনার নাম পরিচয়টা দিন। আমার নাম সুব্রত মণ্ডল, আমার বাড়ি বলরামপুর, রবীন মান্না আমার জামাইবু হয়, উনি গত কয়েকদিন ধরে ওনার উপরে অ্যাটাক হচ্ছিল, অ্যাটাক ওনাকে ঠেট দেওয়া হচ্ছিল, যখন তখন করে দৌড় করার মারা হচ্ছিল, কিন্তু তারপরে প্রশাসনকে বলে কিছু হয়নি। বাড়িতে রাত্রি 10টার সময় হামলা হয়, ঘর তার ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়ার পরে থানায় খবর দেওয়া হয়, থানা থেকে সাব ইন্সপেক্টর একজন খান বলে একজন এলেন, কিছু স্টাফ নিয়ে ওনাকে বলা হলো, আরও কয়েকজনের বাড়িতে এরকম হামলা হলো, তাদেরকে সেখানে গিয়ে উনি বললেন, আমরাও বললাম, উনি বলছে আপনারা নিশ্চিন্তে ঘুমান, আমাদের কোনো অসুবিধা, আমরা টহল দিচ্ছি, আমরা আছি। কিন্তু তারপরে কিছুক্ষণ পরে দেখি আবার সেই তারা উপদ্রব চালু করে দিল, মাস লাঠি রড নিয়ে ঘোরাঘুরি, ঘর ভাঙা ভাঙি, চিল্লাচিল্লি আবার চালু হয়ে গেল। কারা করছে এটা? বিজেপির আসছে দুষ্কৃতীরা, এছাড়া কে হতে পারে? যেহেতু উনি তৃণমূল দল করে, উনাকে এরকম করে ঠেট দেওয়া হচ্ছিলো কয়েকদিন ধরে, ঠেট দেওয়ার পরে কোনো বল তুমি
নিষ্ক্রিয় হয়ে যাও, নাহলে তুমি দল ছেড়ে দাও। তো বলছে আমি দলকে ভালোবাসি, আমি কাউকে ভালোবাসতেই পারি, তা আমি দল করাটা কি অন্যায়? তার পরিপ্রেক্ষিতে তার সকালবেলায় ঘর দোয়া ভাঙালো, আমাদের অঞ্চল অঞ্চল থেকে কিছু নেতৃত্ব আসে, উনাদের সঙ্গে গিয়ে থানাতে গেলেন। থানাতে গিয়ে থানায় গিয়ে বলা হলো, থানা বলার পরে ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন, দে রোড দিয়েই কিছুটা এগিয়ে আসার পরে তাকে 10-15 জন মিলে রড দিয়ে রড বাঁশি ডান্ডা দিয়ে বাটাম দিয়ে এমন পিটা হলো যে সে আজকের ডেড হয়ে গেল। এই হচ্ছে গ্রামের পরিস্থিতি। তার মরে যাওয়ার পর সেখানে ভর্তি এত কিছু করার পরেও তবু রাত্রিবেলা তারা বাঁশ নিয়ে রড নিয়ে ঘুরছে। এরকম গ্রামের দিনের পর দিন অত্যাচার হচ্ছে। থানায় জানানোর পরেও এর কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। থানা বাবুর অফিসাররা গিয়ে আজকেরও সকালবেলাকে বলা হলো কি এরকম বলতে, আমরা তো খুঁজেই পাচ্ছি না, ওনাদের এরকম স্টেটমেন্ট আছে। তো আমরা আমরা আম জনতা আমরা আম পাবলিক কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো, আমাদের দুঃখ কষ্ট কাদের কাছে গিয়ে বলবো? প্রশাসন যদি না শুনে, থানা নিষ্ক্রিয় ভূমিকা, পুলিশ পুরো পুলিশ থানার থানার মেজবাবুর থানার মেজবাবু যে আছে উনাকে বলার হলো সব কিছু, ওসি যে বলা হলো সব কিছু করে বলছে আমরা খুঁজে পাচ্ছি না, উনি এলে বলছে নাকি খুঁজেই পাচ্ছে না, আর তারা খুলে আম ঘুরছে সব রাস্তায় পুরো গ্রামের পর গ্রাম। আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারবেন বলবেন তারা ঘুরছে। দাদা আপনার নাম আর পরিচয়টা দিন। আমার নাম সুকুমার সাহু, বাড়ি আসরতলা, আমি বয়েলটু অঞ্চলের সেক্রেটারি, অঞ্চল সেক্রেটারি। দাদা ঘটনাটা কি হয়েছিল? ঘটনা 27 তারিখ রাত্রে এখানে ওই লাঠি ছোঁটা নিয়ে সবাই আসে, মুখে গামছা টামছা বাঁধে, যেটা রাজনৈতিক প্রক্রিয়া ইলেকশনের আগে যেভাবে চলছে সেইভাবেই চলছে। এদের এখানে 3-4টা ঘর ভাঙে, এরা রাত্রে আমাদেরকে ফোন করে, গৌতম পাল আছে আমাদের প্রেসিডেন্ট, ওকেও ফোন করে। আমি তখন গৌতম দাকে বললাম পুলিশ পাঠাও, পুলিশ এসেছিলো, পুলিশ যত সময় ছিল তত সময় এরা হচ্ছে ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু তার আগে ঘর ভাঙা হয়ে গেছে, সেই ঘরের ছবিও পুলিশ তুলে নিয়ে গেছে। তারপরে ঘন্টা দুই থাকার পরে পুলিশ চলে যাওয়ার পরে আবার সেই রঙের নৃত্য, সেই মারামারি। তারপরে সকালে থানায় যাওয়া হয়েছিল ওই রবীন ভাইকে এবং আরও দুজন যে ছিল তাদেরকে নিয়ে গিয়েছিলাম। ওখানে আমাদের নেতৃত্বের নির্দেশে আমরা হচ্ছে থানাতে জিডি করতে যাই, কিন্তু জিডি করার সময় ভাবলাম যে না, ও দু একদিন পরে আবার হয়তো ঠিক হয়ে যাবে, জিডি করার দরকার নেই, যদি হয় দলীয়ভাবে আলোচনা করে পরে করা হবে বলে আমরা বাড়ি চলে আসি। আমি আসরতলা আমার বাড়ি, আমি গৌতমদা চলে গেলাম, ওরা দুজন তিনজন ছিল, দুটো বাইকে, ও একা একটাতে ছিল রবীন আর কৃষ্ণকান্ত বাবুলাল বলে ছিল, ওকে একাকে মানে প্রথমে ও ছিল, মোটরসাইকেলটা ওই দেড় দিয়ে আসলো ওইখানে নারায়ণজেনার বাড়ির সামনে, জন 20-30 সব ডাং দিয়ে ওকে মারে, নারায়ণ দাস ওরই বাড়ির সামনে ওকে মারে, তারপরে তার দুজনকেও মারে, তারা দৌড়ে পেল চলে যায় আর কি। আর একে ধান জলায় ফেলে দিয়ে প্রচুর পরিমাণে মারছে, ওই মারাটা আমার চোখে দেখিনি কিন্তু পরেরটা দেখলাম। আমি গিয়ে বাড়িতে জামা খুলছি, বলছে অ্যাম্বুলেন্স পাঠাও, তখনই অবাক কি না, রবীন মান্নাকে মারছে এবং বয়াল কারা মারছে সমবায় সমিতির কাছেই রাখছে, ওই বিরোধী বিজেপির, তাতে আমাদের অঞ্চলের লোকও ছিল, পাশের অঞ্চলের লোকও ছিল। এভাবে তারপরে আমরা ভাবছি যে বয়াল সমবায় সমিতিতে ওর বডিটা গেল কীভাবে, তারপরে অ্যাম্বুলেন্স করে আমরা হসপিটালে এলে যে হসপিটাল সঙ্গে সঙ্গে পিজিতে রেফার করে SSKM ভর্তি করানো হয়। কিন্তু দুঃখের কথা, আর সে দুজন যে আমাদের মার খেয়েছিল তারা আজও পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি, এখনও পর্যন্ত শাসানি হচ্ছে, বাইরে দিন কাটাচ্ছে, রাত্রি হলে সূর্য ডুবলেই লাঠি নিয়ে সবাই চলে আসে, আর পুলিশ তো নিষ্ক্রিয়। আপনারা এখন কি চাইছেন? আমরা আর কি চাইবো, আমরা তো চাই এর শাস্তি, কিন্তু শাস্তি হবে না। আমরা এখন চাই ওদের শাস্তি হওয়ার জন্য, কোনো শাস্তি হবে না, কিছু শাস্তি হবে না, সেটাও আমরা জানি, পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। নাহলে আসামি বাড়ির সামনে ঘুরতিছে, রাত্রে পুলিশ এসে জেহারা করতেছে রবীন মান্না বাড়িতে আছে, SSKM আছে, তারপরেও বলছে পুলিশ বলছে বাড়িতে আছে, রাত্রে এসে খোঁজ নেয়, এই হচ্ছে পুলিশের ভূমিকা।
Yeah.